হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের কাছে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ প্লিজ সাপোর্ট মি, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো শুরু করি, ভিডিওটা দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত। তো দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি 5টা কলা। কলার মধ্যে দিয়ে দিলাম চিনি, এখানে আমি ব্যবহার করেছি 1/2 কাপ চিনি, আর দিয়ে দিলাম 1 চামচের মতো নুন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, ভালোভাবে মিশিয়ে নিয়েছি, চিনিটাও মেল্ট হয়ে গেছে। এরপর অ্যাড করছি 1/2 কাপ সুজি, তোমরা এখানে চালের আটাও নিতে পারো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুজিটা। এরপর অ্যাড করছি ময়দা, ময়দা এখানে আমি নিয়েছি 1 কাপের মতো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, তো এই কনসিস্টেন্সি হবে ব্যাটারটা। তো দেখো, এখানে আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি, আগে বসিয়ে দিয়েছিলাম, তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। তো হাত দিয়ে আমি গোল গোল করে দিয়ে দিচ্ছি, যতটা ধরবে ততটা। আর আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। তো দেখো, এক সাইডটা হয়ে গেছে, আমি আর একটা সাইড টার্ন করে দিচ্ছি। তো এইভাবেই আমি বড়াগুলোকে ফ্রাই করে নেবো। তো দেখো, বড়াগুলো ফ্রাই হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে বাকি বড়াগুলো আমি ফ্রাই করে নেব। তো কেমন লাগলো বন্ধুরা এই স্ন্যাক্স রেসিপিটা, অবশ্যই কমেন্টস করে জানিও। আর আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।